नमस्कार बंधुरा, चंदनार हेसेले सबाइके स्वागत। आज के शेयर करछि झिंगे आलू चिंगड़ी माछ दिए पतला एक झोलेर रेसिपि। रेसिपिटा गरम भातेर साथे खेते किन्तु दारुण लागे। और आमार रेसिपिटा भालो लागले लाइक कमेंट शेयर करते अनुरोध रइल। चलुन ताहले झिंगे आलू चिंगड़ी माछे पतला झोलटा आमि किभाबे बानाछि सेटा देखे नेवा जाक। ये रेसिपि बनाते आमार लागजे 500 ग्राम झिंगे। झिंगेगुलो के खोसा छाड़िए डुमो डुमो करे केटे तारपर माझखान थेके आमि चिड़े नियेछि। देखुन एइभाबे केटे नियेछि आर नियेछि दुटो आलू। आलूटाके एकटु मोटा करे लम्बा करे केटे नियेछि। एखाने नियेछि 300 ग्राम चिंगड़ी माछ। चिंगड़ी माछटाके भालो करे धुये नियेछि। धोवार पर एखाने आमि हाफ चामच करे नुन आर हलुद दिये दिच्छि। नुन आर हलुद दिये आमि भालो करे मेखे निच्छि। মেখে নেওয়ার পর আমি এখানে 5 মিনিটের জন্য চিংড়ি মাছটাকে রেস্টে রেখে দিলাম। এবার আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সার জারে দিয়ে দিচ্ছি 1টা টমেটো, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। এখানে আমি ধনের গুঁড়োটা একটু বেশি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি রং হওয়ার জন্য। এবার সমস্ত কিছু আমি ভালো করে বেটে নিয়েছি। এবার গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা খুব একটা কড়া করে ভাজব না, আমি হালকা করেই ভেজে নিয়েছি। এখানে আমি 2 মিনিট মতন চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝিঙে আর আলুগুলোকে আরও 2 মিনিট আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে করে তারপরে আমি ভেজে নিচ্ছি। দু মিনিট ভেজে নেওয়ার পর এবার যে আমি পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্ত কিছু দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছটাকে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। কষানোর পর আমি এখানে 1 কাপ জল দিচ্ছি। আমি এখানে জল বেশি ব্যবহার করছি না, এখানে আমি 1 কাপই ব্যবহার করছি। কারণ ঝিঙের মধ্যে যখন নুন পড়বে তখন কিন্তু ঝিঙে থেকে অনেকটাই জল ছেড়ে আসবে। এবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার সমস্ত কিছু আবার একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে আমি ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালারটাও এসেছে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। একটা আলু আমি দেখে নিলাম, আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি 5 মিনিট আমি গ্যাসটাকে বন্ধ করে রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।